খুলতে না খুলতে একটা ব্যাড নিউজ একটা মুরগি মারা গেছে এই হাঁস গুলা নিয়ে ইদানিং একটু বড় সমস্যার মধ্যে আমরা পড়ছি দেখেন একটা উড়াল দিয়ে কই উঠছে তিনে সালের উপর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রেখা তু বাবা আমাদের খামারের জন্য নতুন মুরগি নিয়ে আসছে এই মুরগি বগুড়া থেকে আসছে অনেক জার্নি করে আসছে যদিও এই মুরগি আমাদের আশেপাশে পাওয়া যায় মুরগি নাম হচ্ছে ফাউমি তারপর আমরা বগুড়া থেকে নিয়ে আসার কারণ হচ্ছে ওই লোকের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক আর ওই লোক বলছিল যে আমাদেরকে অরিজিনাল যে ফাউমি মুরগিটা আছে ওটাই দিব এখন আনবক্সিং করলে বোঝা যাবো কেমন মুরগি দিছে বাবা একটা কাজে বাজারে চলে গেছে এই জানে আজকে আমার মায়ের মুরগিগুলো আনবক্সিং করব। বিশ মিলিয়ারি খোলা শুরু করছে আর খুলতে না খুলতে একটা ব্যাড নিউজ একটা মুরগি মারা গেছে মুরগিগুলো অনেক দূর থেকে জার্নি করছে এবং মুরগিগুলো ডিম পাড়া মুরগি এই কারণে সম্ভবত মারা গেছে আর এমনিতে মুরগি নিয়ে আমাদের কিসমত খারাপ আগেও মুরগি মারা গেছে এখনো মুরগি মারা যাইতেছে ভবিষ্যতে যাইবো কেন আমরা মুরগিতে এখন পর্যন্ত সফলতা অর্জন করতে পারি না চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন যাতে অন্তত শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পারি সকাল সকাল কাকার সাদের উপর যে হাঁস আছে আমাদের ছোট হাঁস চিন হাঁস গুলা ওই হাঁস গুলাকে আমরা ছাড়িয়ে দিছি আর সকালবেলা খাবার দিয়ে দিছি তারা খাবার খাইতেছে এই হাঁস গুলা আমরা হাঁস গুলার উইং মানে কাটা তারা নিজের ইচ্ছা মতো উড়াল দেখেন একটা উড়াল দিয়ে কই উঠছে টিনের সালের উপর এখন এই হাঁসটা টিনের সালের উপর সে সমস্যা নাই কিন্তু এই হাঁসটা যদি উড়াল দিয়ে একবার নিচে চলে যায় মানে বিলের মধ্যে চলে যায় তাহলে ওই হাঁসটা খুঁজে কে আমার বাবা এমনিতে অসুস্থ সারাদিন তালা দুতালার হাঁস মুরগি নিয়ে পড়ে থাকে এদেরকে আবার খুঁজতে যাই কে আমরা চিন্তা করছি

একটা ইঁদুর ধরতে পারলে এরা একবারে টানি হিসাই ওটা নিচ তালা নিয়ে যায় আমি একটু পরে আপনাদেরকে দেখাতেছি এরা ইঁদুর একটা ধরতে পারলে কি করে আমাদের সৌখিন মুরগি গুলা নিচ তালা যে জায়গায় ছিল ওইখানে এই ফার্মি মুরগি গুলাকে রাখা হয়েছে এখানে আপাতত কোয়ারেন্টাইনে থাকবো দশ দিনের মতো এরপর সুস্থ সবল দেখলে আমরা তিনতলা নতুন সেট আপের মধ্যে নিয়ে যাবো এদেরকে একটু আগে আপনাদেরকে বলছি এরা তিন তালা ইঁদুর ধরতে পারলে একবার নিচ তালা নিয়ে আসে মারতে মারতে নিয়ে আসে আর নিচ তালা আসি তো অবস্থা পুরো ক্যারাশি বানা দেয় দূরের যতক্ষণ পর্যন্ত না মারা যাবে ততক্ষণ পর্যন্ত এরা নিয়ে লিও খেলাধুলা করে বলছিলাম বাবা একটা কাজে বাজারে গেছে আশা কিছু সবজি চারা নিয়ে আসছে সামনে শীত আসতেছে আর শীতকালীন যত শাকসবজি আছে ওগুলা বাবা নিয়ে আসছে এখানে আপাতত ধুন্দুল করলা শোষা আরো অন্যান্য গাছ আছে আমাদের সাদের উপর লাগানো হইব আর কিছু ছাড়া আমাদের যে একটা বাগান বাগান আছে সবজি ওইখানে লাগানো হইব বাবাকে আমি এর আগে বলছি বাজার থেকে বীজ নিয়ে আসতে ওই বীজ থেকে চারা উৎপাদন করার জন্য কিন্তু বাবা আমাকে বললো যদি ওই বীজ থেকে চারা উৎপাদন করতে যাই অনেক সময় লাগবো আমরা আগাম যে শীতকালীন সবজি আছে ওগুলা খাইতে পারবো না তাই একটু বেশি দাম দিয়ে হইলো এই চারা নিয়ে আসছে এগুলো হাইব্রিড আজকে তো আর এই গাছগুলো লাগানো সম্ভব না আগামীকালকে লাগানো হইব কোথা লাগা কিভাবে লাগা আমি দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ